আগামীকাল থেকে খুলছে প্রাথমিক স্কুল। তার আগে গড়ফা থানা এলাকার আশুতোষ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই শুরু হয়েছে পরিষ্কারের কাজ, সেই সঙ্গে চলছে স্কুল স্যানিটাইজেশনের কাজও। একদমই, বড়দের স্কুল খুলেছে আর তাই বাচ্চারা অধীর আগ্রহে ছিল এবং সেই অপেক্ষার অবসান সরকারি নির্দেশিকা আসার পরই এই মুহূর্তে আমরা দেখছি যে হালতুর একটি স্কুল, সেখানে ব্লিচিং ছড়ানোর কাজ চলছে এবং পাশাপাশি শুধু ব্লিচিং নয়, একেবারে স্কুল পরিষ্কার করে এই স্কুলের স্কুল স্যানিটাইজেশন করার কাজও চলছে। এবং আমাদের সঙ্গে এই যে পুরসভার যে উদ্যোগ, সেই পুরসভার প্রতিনিধি রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর তরুণ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার কাছে চলে যাব যে শুধুমাত্র কি এই আশুতোষ অবৈতনিক স্কুল নাকি অন্যান্য স্কুলেও এরকম স্যানিটাইজেশন? আমার ওয়ার্ডে, মানে আমি প্রাক্তন, কিন্তু এই মুহূর্তে আমার মিসেস দাঁড়িয়ে সুশীলা মণ্ডল, এই ওয়ার্ডে আমাদের আশুতোষ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে, এদিকে আর্য বিদ্যালয় এপি আছে, হালতু এপি আছে, কিশলা এপি আছে, সমস্ত স্কুলগুলো চলছে। এবং সেই ছবিটাই আরো একবার দেখাবো যে মানে একটু যে স্যানিটাইজেশন চলছে, অর্থাৎ কচি কাচারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিলেন এই স্কুলে আসবে, এবং স্কুলে আসার আগে স্কুলের দরজা জানলা থেকে শুরু করে স্কুল চত্বর, স্কুল প্রেমিসেসের সমস্ত জায়গা স্যানিটাইজেশন করা হচ্ছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে একদম স্কুল পরিষ্কার করে দিচ্ছি ব্লিচিং, এবং আগামী দিন স্কুল খোলার সময় সেটা আমরা 105 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, যাতে বাচ্চারা এই ইতিমধ্যেই যে পাড়ায় পাড়ায় যে শিক্ষা হয় তার ব্যবস্থা আমি তারাবিট আশ্রম মাঠে সেটা চলছে, সেখানে তাদের স্যানিটাইজার মাস্ক সব সব কিছু দিয়েছি। মানে স্কুল খোলার আগে যেরকম স্যানিটাইজেশন হচ্ছে, স্কুল খোলার পরেও, স্কুল খোলার পরেও কিন্তু এরকম স্যানিটাইজেশন হবে। এদিকে যাদবপুরের পদ্মারনগর গার্লস হাই স্কুল আজ সকাল থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে, চলছে স্যানিটাইজেশনের কাজও। মঙ্গলবার অর্থাৎ আজকে পর্যন্ত ছিল পাড়ায় শিক্ষালয়, সেই হেতু যেরকমভাবে দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু স্কুলে এসে পৌঁছেছে এবং তারা ক্লাস করার জন্য বসে রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে আপার প্রাইমারি, প্রাইমারি, ICDS সমস্ত স্কুল, সেই জন্য যেরকম দেখা যাচ্ছে সমস্ত স্কুলগুলিতে ইতিমধ্যেই স্যানিটাইজেশনের যে কাজ, সেই স্যানিটাইজেশনের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। আগামীকাল থেকে স্কুল খুলে যাচ্ছে এবং সমস্ত স্কুল যেরকমভাবে দেখা যাচ্ছে স্যানিটাইজেশনের কাজ তারা কিন্তু সম্পন্ন করছেন। ক্যামেরা সুরেশ প্রসাদ গুপ্তার সঙ্গে ওমকার সরকার, News18 বাংলা, কলকাতা। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি, ডেবরা স্কুলে স্যানিটাইজেশন করা হচ্ছে। যারা এসে আমাদের স্কুল প্রাঙ্গণ, বিদ্যালয়ের ভিতর বাইরে সমস্ত কিছু পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং স্যানিটাইজও করা হয়েছে, ধোয়া মোছা সমস্ত কিছুই চলছে। আশা করছি আমরা যেভাবে এগোচ্ছি আগামীকাল থেকে আমরা প্রত্যেকটা শিশুকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে আবার আনতে পারবো এবং এই মহামারী পরিস্থিতি থেকে আমরা আশা করছি বেরোতে পারবো। প্রায় 2 বছর পেরিয়ে গেছে, স্কুল বন্ধ ছিল, ইউনিফর্ম গায়ে ওঠেনি। প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের আগের ইউনিফর্ম যা ছিল ছোট হয়ে গেছে। সকাল থেকেই তাই বাঁকুড়া শহরের পোশাকের বাজারে উপচে পড়ছে অভিভাবকদের ভিড়। সরকার আগামীকাল থেকে স্কুল খোলার ব্যাপারে অনুমতি দিয়েছে প্রাথমিক বিদ্যালয়, আর গত 2 বছর ধরে প্রায় সমস্ত স্কুলেই বন্ধ ছিল, আর ওই কারণেই সমস্ত পড়ুয়াদের প্রায় স্কুলের পোশাক মাপে হয় মাপে আসছে না, নাহলে কোমরে আসছে না, তাই প্রত্যেক পড়ুয়ার অভিভাবকদের স্কুলের পোশাকের চাহিদাটা বেড়েছে। কাল থেকে চালু হচ্ছে কিন্তু হঠাৎ করে আজকে যেন এদের স্কুলে DAV স্কুলে আজকে নোটিশ দিয়েছে, হঠাৎ করে অনলাইন ক্লাস চলাকালীনই এদের নোটিশ দিয়েছে যে স্কুল খুলবে, তার জন্য এত ভিড় হয়ে গেছে। এবার সব গার্জেনরাই সবাই চলে এসেছে স্কুলের, এবারে একটা প্রিপারেশন আছে আর কি। কাল থেকে আবার স্কুল চালু হয়ে যাচ্ছে, কিন্তু কালকে অনেক আমার মজা হবে, আমার আবার বন্ধুদের সাথে দেখা করবো, টিচারদের সাথে দেখা করবো, টিফিন খাবো একসাথে।